job. মেঘ এখনো ঘুমোচ্ছে? আচ্ছা ঠিক আছে, থাক ঘুমা। তোমরা রেডি হয়ে নাও, একদিকে চলি। মামা, টমেটো কত করে? 60 টাকা করে। 60 টাকা কেজি? পরশু দিনই তো নিলাম 40 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, 55 টাকা করে দিয়েন। আচ্ছা আপনার কথা থাকলো, আমার কথা থাকলো 50 টাকা। হইব না, 55 টাকার 1 টাকা কম হইব না। নিলাম নেন ম্যাডাম, না নিলে যান। মামা আবার মাপেন, কি করে 9টা? এই যে দেখেন। আরে পরশু দিন আমি নিলাম 12টা হলো, আপনার কি করে 9টা হয় আধা কেজিতে কম তো? এই যে 9টা দিলাম, ঠিক আছে? না আপনি এরকম ধরে রাখছেন কেন? ঠিক মতো মাপেন, আবার উঠান, আবার উঠান। আর আপনি কি শুরু করছেন প্রতিদিন? এনে আপনি জিনিস দেবেন, যান। কেন আপনি জিনিস দেবেন না কেন? আর আপনি ঠকা ঠকা দিচ্ছেন কেন? আবার ঠিক মতো মাপেন। আমি কি মাপে কম দিছি নাকি আপনাকে? আপনি আবার মাপেন মামা। আপনার সামনে তো মাপলাম, মাপে কি কম দিছি? আপনি আবার মাপেন, আপনার সমস্যা কি? আপনি যদি ঠিক থাকেন 10 বার মাপতে তো আপনার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এই দেখেন, এই দেখেন আপনার সামনে মাপছে, এই দেখেন। এখন তো আরো কম দিলেন, ঠিক মতো উঠান। সমস্যাটা কি? ভাই দেখছেন, এই যে দেখছেন, পরশু দিন আমাকে দিল 1/2 কেজি, 12টা হলো, আজকে কি করে 9টা? আপনি বলেন তো। এ ভাই, এসে সব সময় ঝামেলা করে এই মহিলা। আমি কিসের ঝামেলা করি? আপনি ঠিক মতো দেন, আপনি যে ধরে রাখছেন কেন? আচ্ছা মাপটা ঠিক মতো দিলেই তো হয়। আরে ভাই, সে কখনো ঠিক মতো মাপ দেয় না, আমাকে এইভাবে করে প্রতিদিন নিতে হয়। এই দেখেন, এই ভাবে দিছে, এই যে 7টা মাপ, তারপর ঝামেলা করে। কি ভাই ধরে রাখছেন? আমি যে বলছি যে ভেবে দিলে সমস্যা কোথায় আপনার? আরে ভাই, উনি সব সময় ঝামেলা করে, 1 টাকা 2 টাকা কম দেবে, মাপ নিয়ে কথা, এই ফাউল মহিলা একেবারে। ভাই চট দিয়ে তোমার দাঁত ফেলে দেবো, ব্যবহারটা ভদ্র করো। ম্যাডাম আমি দেখছি, মাপটি কত দাও। এই দেখেন মাপ দিলাম, এই দেখেন কম আছে। এখন তো কম হবে না, এখন গুনে দেখেন কয়টা, 12টা হয় নাই? আপনি নিলেন না, নিলে চলে যান। ঠিক আছে জি। ভাই কয় টাকা হয়েছে? 103 টাকা। 100 টাকা রাখেন। এই দেখছেন ভাই, আবার টাকা কম দেয়। আচ্ছা ঠিক আছে, 102 টাকা রাখেন। এই যে শোনো, দোকানদারি করছো ভালো কথা, ব্যাপারটা একটু ভদ্র করো। সে কি আপনি বললেন কি হবে? আচ্ছা লাগিনি তো কোথাও, ঢং করে। Thank you.
তোমরা রেডি? নেক পাপাকে বলে দাও আরো 10 মিনিট সময় লাগবে। পাপা আরো 10 মিনিট দেরি হবে। কি ব্যাপার তোমার, আজ এত তাড়াতাড়ি এলে? গতকালও তো দেখলাম খুব তাড়াতাড়ি চলে এলে। শরীর খারাপ করেনি তো তোমার? না, কিছু শরীর খারাপ। তোমরা রেডি হয়ে নাও, আমি আছি দিকে। তাড়াতাড়ি রেডি হও। প্রবলেম তোমার? প্রবলেম কই? না তো। কেন লুকাচ্ছো আবির? কিছু তো একটা প্রবলেম তোমার হয়েছে। দেখো জেনি, পাকামি করো না, দেরি হচ্ছে। আর কিছু হলে আমি তো তোমাকে বলতাম। তাই আমাকে বলতে? আজ সকালে তুমি চা না দিয়ে চলে গেছো আবির। চা দেইনি? ও সরি। এটা সরি বলার কোনো ব্যাপার না, এটা তোমার 7 বছরের অভ্যাস। তুমি বাড়িতে আছো আর আমি চা পাইনি সকালে, এটা হয়। আমার নিজেরই আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম চা বানিয়ে জগিং করতে গেলে দেরি হয়ে যাবে, ওর স্কুলে লেট হবে, তাই চাটা বানানো হয়নি। একদিন চা না খেলে কী হয়? কিছু হয় না, আমি তোমাকে চিনি আবির। আমি তোমার কথা বিশ্বাস করলাম না, দেরি হচ্ছে, এসো। আপনি আমাকে দেখে পালালেন কেন? আপনি কিন্তু কাঁদছেন। লোকটা অসম্ভব খারাপ, আমি ওকে বিয়ে করে ভুল করেছি। শুধু আমাকে সন্দেহ করে মারধর করে, আমি কি করব? বিয়ে হয়েছে 4 বছর, এমন একটা দিন নাই যেদিন আমাকে মারধর করে না। আমি প্রতিদিন সকালে বাজার করতে আসি, দেরি হলে বলে আমি কার সাথে ছিলাম। সেদিন আপনাকে, আপনি আমাকে নামিয়ে দিয়েছেন সেটা ও দেখেছে, তারপরে আমাকে মেরেছে। আমি আসলে সরি। এভাবে কি বাঁচা যায় বলুন? আমার তেমন কেউ নেই, মা একা থাকে গ্রামে, নিজেই চলতে পারে না।
আমি কোন মুখে মার কাছে যাই বলুন? হাসানকে আমি পছন্দ করে বিয়ে করেছিলাম। আমি সরি আপনাকে কষ্ট দিয়েছি। না না ঠিক আছে, আপনি ঠিক করেছেন, আমি বরং আপনাকে ভুল বলেছি, সরি। আমি যাই, আমার দেরি হচ্ছে। আমি আপনাকে দিয়ে আসি, সমস্যা কি? আজ একটু দূরে আপনাকে নামিয়ে দিই। ব্যবস্থা তো একটা করতেই হবে, আমি চাই তুমি ওর কাছ থেকে চলে আসো। এই মুহূর্তে তো কিছু করার নেই, আমার হাতে কোনো অপশনও নেই। একটা চাকরি ছিল, সেটা থেকেও আমাকে ছাড়িয়ে নিয়েছে। এখন যদি আমি আলাদা হই তাহলে খাবো কি? দেখো তুমি এত টেনশন করো না, আমি একটা ব্যবস্থা করব। কিন্তু আমার জন্য তুমি এত কেন করবে? আচ্ছা তুমি আবার এসব কথা শুরু করলে না? দেখো আমি যদি তোমাকে ভালো না বাসতাম, আমি কিন্তু নৈতিকতার জায়গা থেকে দায়িত্বটা পালন করতাম। শোনো তুমি, আমি তোমার জন্য একটা ফ্ল্যাট অ্যারেঞ্জ করবো, তুমি তোমার সব কিছু নিয়ে সেখানে উঠবে। আর আমি উকিলের সাথে কথা বলছি। হ্যাঁ আর হ্যাঁ, না 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 না, এটা তো আপনার রেসপন্সিবিলিটি, তাই না? আপনি একই কথা বারবার বলে যাচ্ছেন, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। অদ্ভুত, আপনি তো বিশ্বকাজের রেসপন্সিবল।